আপনাদের যাদের ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে ফলন বৃদ্ধি পাওয়া, আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আপনাদের পেজে বা আপনাদের আইডিতে এরকম ফলোয়ার টুন অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পেজের ফলোয়ার এবং ফেসবুক আইডি ফলোয়ার প্রচুর প্রচুর বৃদ্ধি পাবে। তো আপনারা এই ফলো বাটনটা কীভাবে আপনাদের পেজে বা আপনার আইডিতে অ্যাড করবেন, এ বিষয়ে আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। তো চলুন বেশি কথা না বলে দেখিয়ে দেয় কীভাবে আপনারা আপনাদের পেজে এবং আইডিতে এরকম ফলো বাটন অ্যাড করবেন, যাতে আপনাদের প্রোফাইলে কেউ যদি ভিজিট করে বা প্রোফাইলে কেউ প্রবেশ করে, তাহলে যেন আপনাদের প্রোফাইল এরকম ফলো বাটন দেখতে পায় এবং আপনাকে ফলো করতে পারে। তাহলে চলুন বেশিও না কথা না বলে মূল বিরিত যাওয়া দাও। তো মূল বিরিত যাওয়ার আগে আপনাদের প্রথমত আপনাদের ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে যেতে হবে, যে পেজটাতে আপনারা ফলো বাটন অ্যাড করতে চান। তো আমি আমার পেজে চলে যাচ্ছি। পেজে আসার পরে আপনারা এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে, তো সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে চলে আসলে দেখবেন যে হাউ পিপল ফাইন্ড এ কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে দেখবেন অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ, তো এখানে আপনাদের অবশ্যই এটা ওয়ান করে দিতে হবে। এবং এগুলো আছে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিম্পুলার পেজ, তো এইটা আপনাদের ওপেন করে দিতে হবে। পাশাপাশি আপনাদের এটাও ওপেন করে দিতে হবে। তো এগুলো আপনারা যখন ওপেন করে দেবেন, তখন কিন্তু আপনাদের পেজের ফলো বাটনের প্রথম স্টেপের কাজটা আপনারা কমপ্লিট করে ফেললেন। তারপরে যে কাজটা আপনাদের করতে হবে, আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর একটু নিচে চলে আসবেন, সরি নিচে একটু উপরে চলে যাবেন। উপরে তোমার দেখবেন যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন পাবেন, এই এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে আপনারা যে সেটিংসগুলো দেখতেছেন, এগুলো সবগুলো আপনারা পাবলিক করে দিবেন। এখানে যে সেটিংস যেভাবে উপর আছে, এগুলো আপনি সেভাবে দেখে দেখে পাবলিক করে দিবেন, এগুলো সম্পূর্ণভাবে পাবলিক করে দিবেন। এবং আপনারা যদি একটু নিচে আসেন, নিচে আসলে দেখবেন যে এখানে এই অপশনটা ঠিক চালু করে আছে, তো আপনারা এই অপশনগুলো চালু করে দেবেন এবং এগুলো সবগুলো পাবলিক করে দেবেন। অবশ্যই অবশ্যই এই অপশনটা আপনারা বন্ধ করে রাখবেন। তো এগুলো বন্ধ করার পরে আপনাদের এগুলো দেখবেন সবগুলো এগুলো বন্ধ থাকবে, এগুলো সব অফ থাকবে। তো এগুলো অফ করার পরে এবং এগুলো পাবলিক করার পরে আপনারা কীভাবে দেখবেন যে আপনাদের পেজে বা আপনার আইডিতে ফলো বাটন অ্যাড হয়েছে কিনা, তো এর জন্য আপনারা সরাসরি আপনাদের পেজে বা আপনাদের আইডিতে চলে যাবেন। প্রোফাইল আসার পরে এখান থেকে আপনারা কে ডট মনিটর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ভিউ আস নামে একটা অপশন পাবেন, সরি এই যে ভিউ আস নামে একটা অপশন পাবেন, আপনারা এই ভিউ আসে ক্লিক করে দিলেন। তো ভিউ আসে ক্লিক করলে কী হবে, আপনাদের পেজে কেউ যদি ঢোকে তাহলে তারা যেভাবে দেখতে পাবেন সেভাবে আপনার এখানে এটা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজটা কিন্তু এখান থেকে ফলো বাটন শো করতেছে। আমার পেজে যদি অন্য কেউ ঢোকে তাহলে কিন্তু আমার পেজটা এরকম দেখতে পাবে এবং খুব সহজে আমার পেজটাতে ফলো করতে পারবে। অনেকে আছে আপনারা অনেক ভিডিও বানান, ভিডিওতে বলেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, কিন্তু অনেকে যখন আপনার পেজে ভিজিট করে তখন তাকে ফলো পরিবর্তে লাইক দিয়ে আসে, তো অনেকে বোঝে না। তো আপনারা যদি এই ফলো বাটনটা অ্যাড করতে পারে, তাহলে কিন্তু খুব সহজে আপনাদের পেজে প্রবেশ করে তারা আপনাকে ফলো করতে পারবে। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন।